হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো ফ্রেন্ডস আমিও ভীষণ ভালো আছি ফ্রেন্ডস আমি আগের ভিডিওতে মানে গতবারের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ফ্লিপকার্টের কয়েন্সের সম্বন্ধে নিয়ে কিন্তু আমি নিশ্চয়ই তোমাদের সব বলবো নেক্সট ভিডিওতে তো দেখো আমি চলে এসেছি তো ফ্রেন্ডস সময় একদম নষ্ট করব না আমি সব কিছুই তোমাদের বলবো কিন্তু একটু আস্তে আস্তে আচ্ছা সবার আগে বলে রাখি সুপার কয়েন্সটা কি দেখো যখনই তোমরা কোনো জিনিস কিনছো সেটা বিউটি প্রোডাক্টস হোক বা কোনো খাওয়ার জিনিস হোক গ্রসারি হোক সব কিছুতে কিন্তু তোমরা কয়েন্স পাচ্ছ আমি ফার্স্টে যেটা দিয়ে বলবো সেটা হলো স্টোর সুপার কয়েন্সে যখনই তোমরা যাচ্ছ সুপার কয়েন্স কিভাবে ইউজ করবে একটা সুবিধা ফ্লিপকার্ট দিয়ে রেখেছে সেটা হলো স্টোরে স্টোরটা কী ফ্লিপকার্টে চারটে স্টোর আছে একটা হলো ওয়ান নাইনটি নাইন নাইনটি নাইন ফর্টি নাইন আর ওয়ান এই স্টোরগুলো কী কী ওয়ান নাইনটি নাইনের স্টোরে ফ্রেন্ডস আমি তোমাদের দেখাবো ওয়ান নাইনটি নাইনের স্টোরে মানে হলো ওখানে তোমাকে পে করতে হবে ওয়ান নাইনটি নাইন ধরো এমন একটা জিনিস কিনছো তুমি একটা হেয়ার ডায়ার সেটার প্রাইস দেওয়া আছে বারোশো টাকা আর যদি তুমি কয়েন্স অ্যাড করো তাহলে হয়তো কয়েন্স অ্যাড করে তোমাকে ওয়ান নাইনটি নাইনের পে করতে হবে ধরো এটা ওয়ান নাইনটি নাইনের স্টোরে তোমাকে দিচ্ছে কেনার জন্য ফ্লিপকার্ট তো তুমি যেই একশো নিরানব্বই টাকা দিয়ে দিলে এবার ফ্লিপকার্টের ওপর ডিপেন্ড করছে সেখানে ও এইট মানে এইট ফিফটি কয়েন চাইছে না না কয়েন চাইছে না ওয়ান হান্ড্রেড কয়েন চাইছে যেই তোমরা কয়েনগুলো অ্যাড করে দিলে তোমাদের বারোশো টাকা তো পে করতেই হবে না যেহেতু এটা ওয়ান নাইনটি নাইনের স্টোর না তোমরা ওয়ান নাইনটি নাইন দিয়েই কিনতে পারবে এবার তোমরা বলতে পারো দিদি তাহলে যদি আমাদের কাছে এত কয়েন্স না থাকে তাহলে কি আমরা কিনতে পারবো না না নিশ্চয়ই কিনতে পারবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু পুরো দামটাই দিতে হবে মানে যেই প্রাইসটা শো করছে সেই প্রাইসটাই তোমাদের পুরোপুরি দিতে হবে এটা কিন্তু খেয়াল রাখবে কারণ যখন ওই স্টোরটায় তোমরা যাচ্ছ যেহেতু এটা ওয়ান নাইনটি নাইনের স্টোর না তো তোমাদের ওখানে ওয়ান নাইনটি নাইন পে করতে বলছে আর একটা সুবিধা দিচ্ছে যে তোমার কাছে যে কয়েন্সগুলো আছে সেগুলো তুমি ইউজ করতে পারবে তাহলে তুমি দামিও একটু কম পেয়ে যাবে এরপর আসছি নাইনটি নাইনের স্টোরে নাইনটি নাইনের স্টোরটাও ঠিক একই তোমাদের নাইনটি নাইনের স্টোরে অনেক কিছু দিতে পারে ধরো একটা কসমেটিক্সের কোনো ক্রিম বা ধরো স্টিলের বোতল অনেক কিছু দিতে পারে কিন্তু পে করতে হবে মাত্র নিরানব্বই টাকা তাহলে তোমরা জিনিসটা পেয়ে যাবে আমি এটা কেন বলছি কারণ আমি আর নাইনটি নাইনের যে স্টোরটায় দেখো দুটো বোতল পেয়েছি টোটাল আমাকে পে করতে হয়েছে একটা পিজন আর একটা মিল্টনের বোতল এই দুটো আমাকে মাত্র পে করতে হয়েছে ছশো কয়েন মানে আমার কাছে যেহেতু ছশো কয়েন ছিল সো আমি দুটো নিরানব্বই টাকা দিয়ে মাত্র পেয়ে গেছি কারণ এখানে মানে মেনশন করে দেওয়া হয়েছিল বলে দেওয়া হয়েছিল যে যদি আপনি থ্রি হান্ড্রেড কয়েন্স দুটো বোতলে দিতে পারেন তো আপনাকে নিরানব্বই টাকা পে করতে হবে এটা ছিল নাইনটি নাইনের স্টোরে যার জন্য আমি কিন্তু দুটো বোতল পেয়েছিলাম এটা হলো নাইনটি নাইনের স্টোর এরপর আসছে ফর্টি নাইনের স্টোর ফর্টি নাইনের এর স্টোরে দেখো একটা চপার দেখিয়েছি ভেজিটেবিল চপার তো ওটা কি ওটা কি তোমরা কীভাবে পাবে ওখানে দেখো দেখা তোমাদের যদি তোমাদের কাছে যদি টু ফিফটি কয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু ইজিলি এই চপাটা পেয়ে যাবে আর যদি অত কয়েন্স নাও থাকে তাহলে তোমাদের পুরো টাকাটাই পে করতে হবে হয়তো টু নাইনটি নাইন প্রাইস আছে চপাটা পুরোটা দামই দিতে হবে এটাই একটা সুবিধা অসুবিধা এবার চলে আসি ফ্রেন্ডস এক টাকা স্টোরে এক টাকা স্টোরে কিন্তু কয়েন্স প্রচুর চায় কারণ জিনিসও অনেক ভালো দেয় প্রচুর ভ্যারাইটি থাকে আমি যেটা তোমাদের জন্য দেখেছি সেটা হলো একটা আয়রন এখানে আয়রনটা মাত্র এক টাকা তোমাদের পে করতে হবে হ্যাঁ এক টাকা মাত্র এক টাকা পে করলে কিন্তু তোমরা আয়রনটা পেয়ে যাবে কিন্তু কয়েন্স প্রচুর চেয়ে যে হয়তো এইট ফিফটি না নাইন হান্ড্রেড কয়েন্স চেয়েছে যদি তোমাদের কাছে থাকে তবেই কিন্তু তোমরা নিতে পারবে ওই আর একটা কথা ওই যে বললাম যদি কয়েন্স না থাকে তাহলে কি কিনতে পারবে না কিনতে পারবে সেক্ষেত্রে কিন্তু পুরোটাই পে করতে হবে আর কয়েন্সের ফ্যাসিলিটি আবার বললাম কয়েন্স থাকলে তোমাদের মাত্র এক টাকা দিয়ে তোমরা জিনিসটা কিনে নিতে পারো এক্ষুনি যাও ফ্লিপকার্ট অ্যাপটা খোলো একদম বা দিকে দেখো নিচে আছে সুপার কয়েন্স সুপার কয়েন্সে ক্লিক করো দেখো তোমার কয়েন্স কত আছে সেই বুঝে তুমি শপিং করতে থাকো কারণ কয়েন্স কিন্তু ভ্যালিডিটি এক বছর দেয় আমি আবার বলছি কয়েন্সের ভ্যালিডিটি কিন্তু এক বছর ধরো তুমি আজকে কোনো একটা প্রোডাক্ট নিলে সেটা শ্যাম্পু হোক সোপ হোক কোনো ক্রিমই হোক না কেন সেখানে কয়েন্স যে তোমায় দিচ্ছে ওর ভ্যালিডিটি কিন্তু এক বছর তোমরা জানতেও পারবে না কারণ তোমাদের কিন্তু কোনো ইনফর্ম করা হবে না ওরা বলেই দিয়ে থাকে লেখাও থাকে কয়েন্স ভ্যালিডিটি ওয়ান ইয়ার তো কয়েন্সের ভ্যালিডিটি যেহেতু এক বছর থাকে তো ওইটাকে ইউজ করো আর প্লাস মেম্বার হতে গেলে ওই যে বললাম টু হান্ড্রেড কয়েন মাস্ট রাখতেই হবে সব সবসময় কয়েন্সগুলো চেক করো ভ্যালিডিটি চেক করো এটা তোমার ওপর নির্ভর করছে তুমি কিভাবে এই জিনিস কিনছো কি কীভাবে ইউজ করছো কয়েন্সগুলো যাক এত কথা না বলে সময় না নষ্ট করে আমি তোমাদের আগে দেখিয়ে দিই যে কয়েন্স অ্যাপটাই কীভাবে তোমরা ইউজ করবে অ্যাটলিস্ট কয়েনটাকে তোমরা কিভাবে ইউজ করতে পারো সেটাই তোমাদের আগে দেখিয়ে দিই তো ফ্রেন্ডস এই হলো ওয়ান নাইনটি নাইনের স্টোর এখানে হেয়ার ডায়ারটার দাম দেখাচ্ছে বারোশো টাকা কয়েন্স তোমার কাছে থাকতে হবে হাজার এক তাহলেই তুমি কিন্তু এইটা একশো নিরানব্বই টাকা পেয়ে যাবে যদি কয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমাকে পুরোপুরি পে করতে হবে এটা হলো ওয়ান নাইনটি নাইনের স্টোর দেখতে পাচ্ছ এটা হলো ওয়ান নাইনটি নাইন এর টোর এবার নিয়ে আসছি তোমাদের নাইনটি নাইনের স্টোরে নাইনটি নাইনের স্টোরে আমি ক্লিক করেছি একটা ক্রিকেট সেট এখানে তোমাদের মাত্র নাইনটি নাইনের স্টোরে নাইনটি নাইন পে করলে হানড্রেড কয়েন্স অ্যাড করলেই তোমরা কিন্তু এটা তোমার বেবির জন্য নিয়ে নিতে পারো এখানে তোমাদের পে করতে হবে মাত্র নাইনটি নাইন রুপিস আর হানড্রেড কয়েন্স তোমাদের কাছে থাকতে হবে এরপর ফ্রেন্ডস তোমাদেরকে নিয়ে আসছি ফর্টি নাইনের স্টোরে ফর্টি নাইনের স্টোরে দেখো আমি এখানে একটা ভেজিটেবেল চপারে ক্লিক করেছি ভেজিটেবল চপারটা দেখাচ্ছে যেহেতু ফর্টি নাইনের স্টোর মাত্র আড়াইশো কয়েন তোমরা অ্যাড করলে এটা কিন্তু ফর্টি নাইন রুপিসে পেয়ে যাবে যদি তোমাদের আড়াইশো কয়েন্স না থাকে তাহলে কিন্তু তোমাদের এটা পুরো পে করতে হবে টু নাইনটি নাইনে কিন্তু যদি তোমাদের কয়েন্স থাকে তাহলে ফোর নাইন মানে ফর্টি নাইনে স্টোরে তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ ফর্টি নাইন রুপিসেই এই একটা সুবিধা আছে তোমাদের কয়েন্সে এরপর দেখো তোমাদের একটা কথা বলছি কয়েন্স কিভাবে ইউজ করবে বুঝবে কী করে যখনই কোনো প্রোডাক্ট কিনবে সবার আগে ফিল্টারে ক্লিক করবে তারপর সুপার কয়েন্সে ক্লিক করবে সেটা শ্যাম্পু ও কসমেটিক্সের অন্য কোনো জিনিস দেখ ফিল্টারে ক্লিক তো করে দিলে এবার যখন শ্যাম্পু বলে সার্চ করবে বুঝতে পারবে কয়েন্সগুলো কীভাবে অ্যাড করতে হয় এইভাবে কয়েন্স অ্যাড করে তোমরা কিন্তু যে কোনো প্রোডাক্টই কিনতে পারো আর এইটা হলো এক টাকা স্টোর ফ্রেন্ডস এখানে তোমাদের কাছে যদি এইট ফর্টি এইট কয়েন্স থাকে তাহলে তোমরা কিন্তু এই এক টাকা দিয়ে আয়রনটা কিনে নিতে পারবে এটাই হলো তোমার কয়েন্সের একটা ফেসিলিটি তো ফ্রেন্ডস আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো দিক থেকে কোনো অসুবিধা হয় বুঝতে তাহলে আমাকে রিপ্লাই করো মানে কমেন্ট বক্সে জানাও আর যদি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না এখন এই পর্যন্তই থাক নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকো সুস্থ থাকো তাটা